الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আজকে 13/10/2020 সপ্তম শ্রেণী গণিত আমরা গতকালকের ক্লাসে উপপাদ্য দশম অধ্যায়ের উপপাদ্য এক করেছিলাম আশা করি তোমরা বাসায় চেষ্টা করেছ আজকে আমরা আবার উপপাদ্য দুই করব প্রিয় শিক্ষার্থীরা উপপাদ্য দুই হচ্ছে দেখো যদি কোন ত্রিভুজে দুইটি বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোণ দুইটিও পরস্পর সমান হবে যদি কোন ত্রিভুজে দুইটি বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোণ দুটি পরস্পর সমান হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা চিত্র অঙ্কন করার ক্ষেত্রে যদি বলছে দুইটি বাহু পরস্পর সমান তাহলে আমরা এ বি সি একটা ত্রিভুজ নিব এই দুই বাহু সমান তাহলে এদের বিপরীত কোণ দুটি পরস্পর সমান তাহলে এই কোণ পরস্পর সমান হবে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে প্রথমে আমরা জানি প্রমাণ করার আগে প্রথমে বিশেষ নির্বচন নির্বচন মনে করি এ বি সি ত্রিভুজের দুইটি বাহু এবি সমান এসি হলে প্রমাণ করতে হবে যে কোণ এ বি সি সমান কোণ এস সি বি প্রিয় শিক্ষার্থীরা এই বাহু বিবৃত হচ্ছে এটা এই বাহু বিবৃত হচ্ছে এটা তাহলে এই এই কোণে বিবৃত এটা এই কোণে বিবৃত তাহলে এই কোণ সমান এই কোণ আমাদেরকে প্রমাণ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা এরপরে আমাদেরকে অঙ্কন করতে হবে অঙ্কন অঙ্কন করার ক্ষেত্রে আমরা এখান থেকে এই কোণটাকে এই কোণের সমীকরণ অঙ্কন করতে হবে বি এস সি এর সমদ্বিক খন্ড খন্ড এডি অঙ্কন এডি বি সি কে দ্বি বিন্দুতে ছেদ করে তাহলে আমরা এটা সমীকরণ অঙ্কন করবো শিক্ষার্থী এবার আমাদেরকে তৃতীয় ধাপ হচ্ছে প্রমাণ যেখানে আমাদেরকে অঙ্কন প্রয়োজন পড়বে এখানে আমরা অঙ্কন করব যেখানে অঙ্কন প্রয়োজন পড়বে না এখানে আমরা অঙ্কন করব না
ত্রিভুজ ABE ও ত্রিভুজ SCD AB সমান AC দেওয়া আছে সাধারণ বাহু অন্তর্ভুক্ত কোণ অন্তর্ভুক্ত কোণ BAD সমান অন্তর্ভুক্ত কোণ SCD অতএব ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ SCD সুতরাং ত্রিভুজ কোণ ABD সমান কোণ SCD শিক্ষার্থীরা দেখো আমরা এবিডি আর এসিডি কোণ আমরা এবিডি এসিডি ত্রিভুজ সর্বসম প্রমাণ করব করলে আমাদের এই কোণ আর এই কোণ কি হয়ে যাবে সমান হয়ে যাবে আমরা জানি যদি যদি দুটো ত্রিভুজ সর্বসম হয় তার বাহু এই বাহু এই বাহু এই বাহু এই বাহু এই বাহু সকল সমান থাকবে এই কোণ এই কোণ সমান হবে প্রিয় শিক্ষার্থীরা ত্রিভুজ এবিসি এবিডি এবং এসিডি এর মধ্যে এবি সমান এসি আমরা এটার মধ্যে দেওয়া ছিল প্রশ্নের মধ্যে এবি হচ্ছে সাধারণ বাহু হচ্ছে দুইটা ত্রিভুজে যদি একই বাহু থাকে তাদেরকে আমরা সাধারণ বাহু বলি তাহলে আমরা এডি আর সমান এডি না লিখে এডি সমান এডি না লিখে আমরা লিখছি এডি সাধারণ বাহু এবার প্রিয় শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত কোণ এর আগে আমরা উপপাদ্য প্রমাণ করেছিলাম অন্তর্ভুক্ত কোণ দুইটা বাহুর মাঝখানে যে কোণটা থাকে এই বাহু মাঝখানে যে কোণটা তাকে বলা হয় অন্তর্ভুক্ত কোণ তাহলে এই বাহু এ বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এটা এই বাহু অন্তর্ভুক্ত কোণ হচ্ছে সি এ ডি তাহলে আমরা লিখছি অন্তর্ভুক্ত কোণ বি এ ডি সমান অন্তর্ভুক্ত কোণ সি এ ডি সি এ ডি এটা শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত কোণ বি এ ডি অন্তর্ভুক্ত কোণ সি এ ডি তাহলে আমরা দুইটা বাহু এবং একটা কোণ সমান পেয়ে গেছি এর আগের উপপাদ্যে আমরা প্রমাণ করেছিলাম যে যদি দুটা বাহু এবং একটা কোণ সমান হয় অন্তর্ভুক্ত কোণ সমান হয় তাহলে ত্রিভুজ দুটা সর্বসম তাহলে ত্রিভুজ দুটা হয়ে গেছে সর্বসম বাহু এটা ছিল বাহু কোণ বাহু তার মানে হচ্ছে দুই বাহু এবং এক কোণ সমান হলে ত্রিভুজ দুটা হয়ে যাবে সর্বসম তাহলে সর্বসম হলে আমরা জানি যে এই কোণ কি হয়ে যাবে সমান হয়ে যাবে তাহলে এবিডি কে আমরা
ABC লিখতে পারবো, ABD কে আমরা ABC লিখতে পারবো, আর ACD কে আমরা ACB লিখতে পারবো, তাহলে তাদের বিপরীত কোণ দুটি সমান প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, অধ্যায় দশের 10.1 এর আমরা বাড়ি কাজ করবো, 1 নং এবং 2 নং। তোমরা বাড়ি কাজ করিও, আমরা এর আগে যে দুটো উপাদ্য করেছি এখান থেকে মোটামুটি এগুলো উপাদ্য তোমরা করতে পারবে, চেষ্টা করলে। প্রিয় শিক্ষার্থীরা বাসার চেষ্টা করিও, আমাদের সাথে পরের ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।